নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2023 সালের তোমাদের সামনের মঙ্গলবারে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে। সেই জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে সমস্ত MCQ আছে, MCQ শূন্যস্থান সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। আমি ভিডিওর লাস্টের দিকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওর লাস্টের দিকে, তো দেখো প্রথম অধ্যায়ের যত মানে MCQ আছে, শূন্যস্থান আছে, এর অ্যান্সারগুলো একদম ভিডিও লাস্টের দিকে দেওয়া আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্ন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখে নাও, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখো সত্য মিথ্যা, ঠিক আছে? তো তোমরা ভালো করে দেখে নাও। এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পারছি যে 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে দেখতে পারছি যে সত্য মিথ্যা এবং তার সঙ্গে মানে কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মিলাও, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এইগুলো কিন্তু মাধ্যমিক 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এটা কিন্তু। তো তোমরা দেখে নাও প্রত্যেকটা অধ্যায় ব্যয়স মানে এখানে কিন্তু উল্লেখ করা আছে, বুঝতে পারছো? বিভাগ গ, তো দেখো প্রত্যেকটা মান 2 করে আছে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো, এইগুলো কিন্তু তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো, না হলে তোমরা টেক্সট বইটা বের করে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো মার্কিং করে নিতে পারো। তো দেখো, আমাদের নেক্সট চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা, বিভাগ ক মানে মান 1 নম্বরের প্রশ্ন আছে, MCQ, ঠিক আছে? তো দেখো, তোমরা MCQগুলো দেখে নাও, পারলে তোমরা খাতা বের করে লিখে নিতে পারো। এবং এই ভিডিওর লাস্টের দিকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের অ্যান্সারগুলো কিন্তু তুলে ধরবো আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এবং 3.13, 3.14, 3.15 এবং বিভাগ ঘ মান 5, ঠিক আছে? তো দেখো, তোমরা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আছে। তো দেখো, আমাদের সর্বপ্রথম আমাদের SB একাডেমিক সেন্টার নিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তের একটা সাজেশান, যে সাজেশান থেকে কিন্তু হুবাহু তোমরা কমন পাবে 2023 সালের মানে মাধ্যমিক আমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, বিভাগ খয়ের প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? একটু আগে পিছিয়ে করে করা আছে, ঠিক আছে? ভিডিওটা তোমরা একটু বুঝে নিয়ে অ্যান্সারগুলো করতে পারো, মানে করবে আর কি, যাকে বলে। বিভাগ গয়ের শূন্যস্থান আছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও মান 1, ঠিক আছে? দেখে নাও তোমরা প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বিভাগ ঘ প্রশ্ন দেখে নাও, যেখানে কিন্তু মান 5 আছে, বুঝতে পারছো কী বলছি আমি? তোমরা তো জানো যে এখানে আমরা দেখতে পারছি যে প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য মানে উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য, তাই তো? তো দেখে নাও, মেটাফেজ ও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, প্রোফেজ ও টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাবদ্ধ করো, ঠিক আছে? ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করো, মিওসিসকে কেন রাজ বিভাজন বলা হয়, মানব বিকাশের বয়স সন্ধি দশার পুরুষ ও স্ত্রীদের পরিবর্তনগুলি লিপিবদ্ধ করো, ঠিক আছে? যৌন জনন অজৈন জননের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো দেখো, 4.9-এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 3+2, 5 আছে মার্কস করা। এবং তার সঙ্গে সাইডে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে কিন্তু আমাদের MCQ আছে। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওর লাস্টের দিকে কিন্তু MCQগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে, ঠিক আছে? তো দেখো, 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, বংশগতির একক কাকে বলে? তো দেখো, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তান হলে হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তার সঙ্গে শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, তোমরা যদি মানে সমস্ত MCQ এবং শূন্যস্থান, ট্রু ফলস এবং ঠিক আছে এইগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে পা মানে দেখতে হবে। এবং সম্পূর্ণ ভিডিও লাস্টের দিকে কিন্তু এর অ্যান্সারগুলো কিন্তু সম্পূর্ণরূপে করা আছে, বুঝতে পারছো আমি কী বলছি?
তো দেখো 2023 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে, তো দেখো তোমরা 2023 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র যেগুলি আসার চান্স 2023 সালে খুবই বেশি সেইগুলো আমরা তুলে ধরেছি। তো দেখো অভিব্যক্তি ও অভিযোজন বিভাগ ক থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, ঠিক আছে তোমরা দেখে নাও। এর অ্যান্সার যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। ভিডিওর লাস্টের দিকে কিন্তু প্রত্যেকটা MCQ শূন্যস্থান ট্রু ফলস, ঠিক আছে, এবং তার সঙ্গে চিহ্নিতকরণ প্রত্যেকটা মানে অ্যান্সার কিন্তু করা আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে এর অ্যান্সারগুলো কী আছে। তো দেখো 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ক্ষেত্রে। তো দেখো মাধ্যমিক 2023 সালের যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স বেশি, তো দেখো বিবর্তন বা ঘোড়ার বিবর্তন এটা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পারছি যে কী দেখবো শিম্পাঞ্জিটা ভালো করে পড়বে, তার সঙ্গে উট তো বুঝতেই পারছো পরীক্ষায় খুবই দেয়, ক্যাকটাসের মানে অভিযোজনগত বৈশিষ্ট্য লবণাম্বু ভালো করে পড়ে যাবে, পায়রার বায়ুথলির ভূমিকা বায়ুথলির ভূমিকা, ঠিক আছে, এইগুলো ভালো করে পড়বে। তার সঙ্গে আমরা দেখতে পারছি 2023 সালের তো দেখো শ্রমিক মৌমাছি, ঠিক আছে, তো দেখো এইগুলো ভালো করে পড়বে, খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো দেখো JFM এটাও ভালো করে পড়বে, মাঝে মাঝে কিন্তু MCQ দিয়ে থাকে এর ভিতর থেকে। তো দেখো এই যে সমস্ত প্রশ্নগুলো আছে MCQ-এর এর অ্যান্সার সমেত কিন্তু করা আছে, ভিডিও লাস্টের দিকে তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা এইগুলো খুব সুন্দর করে পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশান নোটস সব কিছু পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2023 সালের মাধ্যমিকের আমাদের জীবন বিজ্ঞান সাজেশান বা জীবন বিজ্ঞান প্রশ্নপত্র আমি বলতে পারি এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায়। তো দেখো মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদের শুধুমাত্র SB একাডেমিক সেন্টারই তুলে ধরে বিভাগ গ। তো দেখো বিভাগ গ আর কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবথেকে বেশি ভাইটাল সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো জীব বৈচিত্র্য হটস্পটটা ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল সেইগুলো নিয়ে আলোচনা করি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো জীবনের প্রবাহমানতা থেকে যে সমস্ত MCQ আছে, শূন্যস্থান আছে, বামস্তম্ভ ডানস্তম্ভ আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি, বুঝতে পারছো আমি কী বলছি, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো দেখো এখান থেকে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQগুলো আছে সেই MCQগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে তুলে ধরা আছে। তারপরে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, তো দেখো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমাদের MCQ এবং আমাদের তো দেখো শূন্যস্থান ট্রু ফলস বাম স্তম্ভ ডান স্তম্ভ, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা খুব সুন্দর করে এইগুলো কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।